Assalamualaikum. Welcome to my learning and earning tip. Bondhura asha kori onek beshi bhalo royechen. Bondhura ami apnader sathe aro kichu tips ebong tricks share korte jacchi jeguli hocche apni apnar PC ba laptop ba desktop ke kibhabe shortcut use kore apni apnar kaj ke smartly kore nite parben এবং সময় সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং দেখে আপনি আপনার স্মার্টনেস অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন অন্যদের তুলনায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে লার্নিং এবং আর্নিং রিলেটেড কোনো ভিডিও আপনার মিস না হয়। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি এখন আমার ল্যাপটপ পর্দা বা স্ক্রিনের মধ্যে আছি। প্রথম যে টিপস এবং ট্রিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে এটি। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি, একটি লেখা এখানে লিখেছি ওয়েলকাম টু কলিন চৌধুরী। এই লেখাটি লেখার পরে আমি চাচ্ছি এই যে CHY আছে, CHY তে আমি ব্যাক স্পেস ইউজ করব। ব্যাক স্পেস ইউজ করার জন্য বন্ধুরা আমি আমার কার্সরটি CHY এর মধ্যে রেখেছি। আমি এবার যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কি দেখা যায়, ব্যাক স্পেসটা আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি আমার কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস এবং ডিলিট এই দুইটির ব্যবহার আমি প্রথমে দেখাচ্ছি। এটি টিপ নাম্বার ওয়ান। আমি ব্যাক স্পেস দিলে আস্তে আস্তে ব্যাক থেকে সবগুলো টেক্সট বা লেখা বা বর্ণ আস্তে আস্তে মুছে যাচ্ছে। এবার আমি কন্ট্রোল জেড ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই গেল ব্যাক স্পেসের কাজ। এবার আসি, আমি চাচ্ছি এই যে CHY পুরো শব্দটিকে আমি এবার ডিলিট করব। তো আমি এখানে সি এর আগে আমি কার্সরটা রেখেছি, এবার ডিলিট বাটনে ক্লিক করলে সি থেকে মোছা শুরু হবে। বন্ধুরা এভাবে চাইলে যে কোনো একটি বর্ণ বা শব্দকে আমরা সহজেই মুছে দিতে পারি ডিলিট বাটন ইউজ করে। এটি হচ্ছে এক নম্বর। এবার আসি, আমি এটি মিনিমাইজ করছি। এবার আমি দেখাবো ট্রিক নাম্বার টু। আমরা সাধারণত আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ পর্দার মধ্যে ফোল্ডার ক্রিয়েট করি এইভাবে। দেখুন, নিউতে যাওয়ার পরে ফোল্ডারে ক্লিক করি, সহজে ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন এইভাবে না করে আপনি সহজে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন? শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন প্রেস করলে সহজে এভাবে আমরা ফোল্ডার তৈরি করে ফেলতে পারি নিমিষেই বা চোখের পলকেই। অর্থাৎ আমাকে অবশ্যই নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমার মাউস পয়েন্টারের কোনো সহযোগিতা নিতে হবে না। আমি চাইলে খুব সহজেই আমি আমার ফোল্ডার ক্রিয়েট করতে পারবো শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন প্রেস করে। তো বন্ধুরা এটি হচ্ছে টিপস নাম্বার টু। এবার আসি তিন নম্বর টিপসে। ধরুন আমি এখানে তিনটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তিনটি ফোল্ডার ক্রিয়েট করার পরে আমি কি করব, এই ফোল্ডারগুলো ডিলিট করে দিচ্ছি বন্ধুরা। সিলেক্ট করে আমি ডিলিটে যাচ্ছি। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে তিনটি ফোল্ডার। এবার আমি পুনরায় আনতে চাচ্ছি তিনটি ফোল্ডার। আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড, দেখুন বন্ধুরা চলে আসছে কন্ট্রোল জেড প্রেস করার সাথে সাথে। কন্ট্রোল জেড ইজিলি প্রেস করলে আমরা খুব সহজে হারানো ফোল্ডারগুলোকে আমরা ফিরে পেতে পারি। এবার আমি আবার ডিলিট করতে চাচ্ছি, কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে আমাকে। কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে। ওয়াই প্রেস করলে সহজেই চলে যাবে। অর্থাৎ কোনো ফোল্ডারকে আমি যদি আবার আনতে চাই তাহলে কন্ট্রোল জেড, আবার পূর্বের অবস্থায় ফিরে নিতে চাইলে কন্ট্রোল ওয়াই। এই হচ্ছে টিপস এবং ট্রিক্স নাম্বার থ্রি। এবার আসি, আমি আপনাকে দেখাবো। মাঝে মাঝে অনেক সময় দেখা যায়
আমরা কোনো ডকুমেন্টে ওয়ার্ডে বা এক্সেলে বা এক্সেসে কাজ করছি, হঠাৎ করে হ্যাং হয়ে যায়। তো হ্যাং হওয়া থেকে রক্ষা পেতে চাইলে আমাকে কন্ট্রোল অল্টার ডিলিট করতে আমরা একসাথে প্রেস করি। কন্ট্রোল অল্টার ডিলিট, কন্ট্রোল অর্ডার ডিলিট যদি আমরা একসাথে প্রেস করি তাহলে হ্যাং হয়ে যাওয়া যে কোনো ফাইল সহজে ওপেন হবে। তো কীভাবে করবো সেটি দেখাচ্ছি। আমি এটি মিনিমাইজ করছি। কন্ট্রোল অল্টার ডিলিটে প্রেস করলে আমার যে জিনিসটি আসবে সেটি হচ্ছে এটি, অর্থাৎ কন্ট্রোল অল্টার ডিলিট। কন্ট্রোল অল্টার ডিলিট দিলে এই ধরনের স্ক্রিন দেখা যাবে। আমি চাইলে এখান থেকে লক করে দিতে পারবো, অথবা সুইচ ইউজারে ক্লিক করলে ইউজার সুইচ হবে, সাইন আউট করে নিতে চাইলে সাইন আউট করে নিতে, অথবা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে চাইলে তাও পারবো। এবার আমি টাস্ক ম্যানেজারে ক্লিক করছি। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে বন্ধুরা এই ধরনের একটি অপশন পাবেন। অপশন পাওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে যে কারণে বা যে ফাইলটি লক হয়েছে বা হ্যাং হয়েছে সেটিতে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমরা পুরো জিনিসটি দেখতে পাবো। আমি এটি বড় করছি। আমার কোনো ফাইল ইতিমধ্যে হ্যাং হয়নি, এই জন্য এভাবে দেখাচ্ছে। আপনি কাজ করতে করলে করতে মাইক্রোসফট ওয়ার্ড বা এ ধরনের কোনো ফাইল বা কামটাসিয়া বা কামটাসিয়া রেকর্ডার নাইন কোনো একটা ফাইল যদি হঠাৎ করে হ্যাং হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এই পন্থা অবলম্বন করতে পারেন। অর্থাৎ ডিলিট প্রেস করলে আপনি সহজে দেখতে পাবেন যে কোন ফাইলটি আপনার হ্যাং হয়েছে এবং কী কারণে হ্যাং হয়েছে, সেটিতে ক্লিক করলে আবার হ্যাং আউট হয়ে যাবে। এই হচ্ছে টিপস নাম্বার ফোর। এবার আসি আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে অনেকগুলো প্রোগ্রাম যদি ওপেন থাকে তাহলে সেই প্রোগ্রাম কয়েকটি প্রোগ্রাম ওপেন আছে অল্টার প্লাস ট্যাবে ক্লিক করতে হবে। অল্টার প্লাস ট্যাব একসাথে যদি আমি প্রেস করি তাহলে দেখা যাবে আমার কম্পিউটারের মধ্যে চলাকালীন সময়ে আমি কোন কোন অপশন বা কোন কোন ট্যাবগুলো আমি ওপেন করে রেখেছি। কন্ট্রোল অল্টার ট্যাব, এই যে দেখা যাচ্ছে বন্ধুরা আমি এগুলো সবগুলো ওপেন রেখেছি। কন্ট্রোল অল্টার ট্যাব প্রেস করলে সহজে আমরা দেখতে পাবো। তো এটি হচ্ছে টিপস নাম্বার ফাইভ। এবার আসি আমি টিপস নাম্বার সিক্স শেয়ার করতে পারছি। বন্ধুরা কীভাবে আমরা আমাদের কিবোর্ড ছাড়া সহজেই মাউস ছাড়াই কীভাবে পিসি বন্ধ করবো বা রিস্টার্ট করবো বা স্লিপিং মোডে নিয়ে যাবো। আমরা সাধারণত কম্পিউটার বন্ধ করার সময় এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বাটন যেটি রয়েছে, সেই উইন্ডোজ বাটনে আমরা ক্লিক করার পরে পাওয়ার অফ করবে অথবা সেটিংসে যাই অথবা রিস্টার্ট করি। কিন্তু আমরা যদি এই কাজটি না করে সময় সেভ করার জন্য একটু ট্রিক অবলম্বন করি। অল্টার প্লাস এফ ফোর, অল্টার প্লাস এফ ফোর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ধরনের একটি মেনু আসবে। এরপরে আপনি চাইলে এখান থেকে শাট ডাউন, সুইচ ইউজার, সাইন আউট, স্লিপ অথবা রিস্টার্ট একটি যে কোনো একটি করতে নিতে পারবেন। ওকে দেখে ক্লিক করলে হয়ে যাবে। এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই প্রেস করতে হবে অল্টার প্লাস এফ ফোর, অল্টার প্লাস এফ ফোর, অল্টার প্লাস এফ ফোর প্রেস করলে আপনি সহজেই এই কাজটি করে নিতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি পড়লে অল্টার প্লাস এফ ফোর। এই গেল সিক্স নাম্বার ট্রিপ। এবার আমি সর্বশেষ যে টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে অনেক সময় আমরা ট্যাব ওপেন করা থাকলে আমরা একটি একটি মিনিমাইজ করতে হয়। ধরুন আমি দেখাচ্ছি আমি এখানে দুইটি ট্যাব ওপেন করেছি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, অনেকগুলো ট্যাব ওপেন করেছি। আমি চাইলে এগুলো মিনিমাইজ করতে চাইলে আলাদা আলাদা সময় দিয়ে বা ক্লিক করে করে আমাকে মিনিমাইজ করতে হবে। কিন্তু আমি যদি চাই একসাথে সবগুলো মিনিমাইজ করবো এটি কীভাবে সম্ভব? এটি করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি
উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে ডিতে ক্লিক করবেন, উইন্ডোজ প্লাস ডি বাটনে ক্লিক করলে আপনি সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তো আমি উইন্ডোজ বাটনে ক্লিক করছি, উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে আমি ডিতে ক্লিক করছি, একটু ওয়েট করতে হবে। প্লাস ডি বাটনে ক্লিক করলে এই ধরনের মিনিমাইজ চলে আসবে, মিনিমাইজ চলে আসার পরে আপনার ওপেন থাকা সব উইন্ডো একসাথে ছোট হয়ে যাবে বা মিনিমাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 7টি টিপস এবং ট্রিক্স শেয়ার করলাম, যেগুলো অবশ্যই কমন, অনেকেই জানেন, যারা জানেন না খুব সহজ, তারা অবশ্যই আজকে জেনে গেলেন। বন্ধুরা, ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি।